আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি শহীদ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি মন থেকে দয়া করে আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর এই যে দেখেন আমার স্ন্যাক্স প্ল্যান্টে হচ্ছে অনেক সুন্দর একটা ডাল বের হয়েছে যা যেটা দেখে সকালে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে নিজের হাতে গাছ লাগানোর পরে যদি দেখি সেটা থেকে শাখা প্রশাখা অনেক পাতা বের হচ্ছে বা ফুল ফল হয় সেই আনন্দটা কিন্তু অনেক ভালো আর এই যে দেখেন অনেক ভালো লাগে আর কি ক্যাকটাস গাছটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ইঞ্চি প্লান্টগুলো তো মনের আনন্দে একটু একটু করে বেড়েই চলেছে অনেক বেশি মন খারাপ থাকলে না এই ছোট্ট বেলকনি বারান্দায় মানে বাগানটায় আসলে আমার অনেক বেশি ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় আর আমার হচ্ছে যে এটা দেখেন এটা কি বলেন তো এটা হচ্ছে কয়েন প্লান্ট কয়েন প্লান্টে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে একটু কালার চেঞ্জ হয়েছে ইয়েলো কালার হয়েছে কিছু পাতা দেখতে কিন্তু ভালোই লাগছে আর এই যে এই প্ল্যান্টের নামটা আমি জানি না আমি তো কচু পাতা বলি তো এটারও নতুন একটা ডাল বের হয়েছে আর কি নতুন একটা বেবি হয়েছে মার্শাল্লা তো সব কিছু দেখে ওদেরকে একটু আদর করে কিচেনে চলে আসলাম আর গতকাল রাতে এখানে চিনি আনা হয়েছিল আর আনা হয়েছিল ডাল সেগুলোকে আমি একটু ঢেলে রাখছি চিনিটা ভেবেছি একেবারে খাওয়া বাদই দিয়ে দিব কিন্তু কিছু কিছু জিনিসে সামান্য পরিমাণ হলেও চিনি কিন্তু ইউজ করতে হয় যার জন্যই বলেছে একদমই অল্প পরিমাণ আনবা কারণ চিনি বাসায় থাকলে অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে মনে হয় এটা বানায় ওটা বানায় তো সেটার জন্যই আমি বলেছি একদমই অল্প আনবা আর এই ডালটা আমার অনেক পছন্দের এই ডালের রেসিপিগুলো আমার অনেক ভালো লাগে এই ডাল দিয়ে অন্য রকম একটা রেসিপি করা যায় এই ডালের চচ্চড়ি বা ভুনা তা আজকে সেটা করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই ডালটাকে যদি হচ্ছে একদম নারিকেলের দুধ দিয়ে করা হয় রান্না করা হয় সেটা সবথেকে বেশি ভালো হয় আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এদিক থেকে কিছু শিঙ্গারা বানাবো আমি আসলে শিঙারা খুব বেশি ভালো বানাতে পারি না অনেক আগে মনে হয় একবার না দুবার বানিয়েছিলাম তো ভাবলাম যে বাসায় আসলে দুইজন মানুষ তো খেতে ইচ্ছে করলে কিনে খাওয়া হয় তো ভাবলাম যে যেহেতু সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে তাহলে কেন বাইরের খাবারটা কিনে খাবো তো ভাবলাম একটু মিনি যে শিঙ্গারাগুলো পাওয়া যায় একদমই ছোটো যেরকমই হোক বাসায় তো ঘরোয়াভাবে তৈরি করে যেরকমই শেফ হোক সমস্যা নাই এটা করে আসলে রেখে দিলে কিন্তু মন যখন চাচ্ছে একটু ভেজে সসের সাথে খাওয়া যায় তো ভাবলাম যে বানিয়েই ফেলি আর ময়দা যেহেতু নাই আটা দিয়ে এটা বানাবো আসলে সামনে তো রমজান চলে আসছে আর বাসায় কিছু আটা আনা ছিল তো এটাকেই আসলে কাজে লাগাচ্ছিলাম কারণ রমজান মাসে তো আটার কোনো জিনিস ওইভাবে খাওয়া হয় না তো যার জন্য ভাবলাম যে এটা শুধু শুধু এক মাস রেখে দিয়ে কিলাও এটা দিয়ে কিছু একটা করে ফেলি আর এ পাশ থেকে আমি পুর রেডি করে নিয়েছি এই যে তো এটাকে একটু ঠান্ডা করার জন্য বাটিতে সার্ভ করে নিলাম আর আমি কিন্তু মুরগির যে কলিজা গিলা এগুলো রেখে দিই কারণ এটা আমরা খাই না মুরগির মাংসের সাথে তো এগুলো বক্সে আলাদা করে রেখে দিই যেটা কিন্তু এরকম শিঙাড়া বানাতে আপনার খুব কাজে দিবে। তো যারা এই কলিজা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে শিঙারার মধ্যে পুর হিসেবে দিয়ে খেতে পারেন যেহেতু আলুর পরিমাণটা অনেক বেশি থাকে তো তখন আসলে কলিজাটা খারাপ লাগে না আর অনেক সুন্দর করে যদি রান্না করা যায় তাহলেও কোনো গন্ধ বা কোনো কিছুই লাগে না খেতে ভালোই লাগে আর এই তো একেবারে নর্মাল হয়েতে আমি শিঙারা বেলে মানে শিঙারার যে খামিরটা ছিল সেটা বেলে এভাবে করে নাইফ দিয়ে কেটে নিলাম মাঝখান থেকে আর কেটে হচ্ছে এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি প্রথম দুই তিনটা শেপটা ভালো করে দিতে পারি নাই কিন্তু ওটাও আমি রেখেছি কারণ আমার মতো যারা আছেন যারা কখনো এই কাজটা করেন নাই তাদের কিন্তু অনেক উপকারে আসবে আসলে একটা সময় হয় কি যে কোনো জিনিস দেখেন আমি যে সিঙ্গারা বানাতে পারি না বা আমার কাছে মনে হয় হবে না হবে না এই রকম করে আমি ফেলে রেখে দিছি বানাই নাই এতে করে কি হলো ওই জিনিসটা কিন্তু আমি পারবো না তো যেমনই হোক অল্প অল্প করে যদি আমি চেষ্টা তাহলেই হবে ঠিক সেরকম একটা প্রবলেম জেলাপি আল্লাহ গত বছর রোজা থেকে খালি ইউটিউবে ফেসবুকে সবাই জেলাপি বানায় বানায় আপলোড করছে আমি তিন চার দিন করে বানাইতে গেছি একদমই হয় নাই হয়তো বা কোনো প্রবলেম ছিল আমার মধ্যেই যার জন্য আমি এটা পারফেক্টলি পারি নাই তো এবার রোজাতেও আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার কেন যেন কনফিডেন্সলি মনে হচ্ছে আমি এটা পারবো আর ইভেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সব জিনিস এরকম তো ইউটিউবটাও আমার কাছে এরকম হয়ে গেছে আমি একেবারে ধৈর্য হারিয়ে ফেলছি ফ্যামিলিগত বিভিন্ন প্রবলেমের কারণে সব কিছু মিলায় ঝিলায় কিন্তু তারপরও কিছু কিছু আপুদের ম্যাসেঞ্জারে কমেন্ট দেখে এত ভালো লাগছে ইভেন আমার ওই ভিডিওর কমেন্টস বক্সেও এসে আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে যারা আমার ফুল কথাটা শুনেছে তো সেখান থেকে মনে হলো কেন না ঠিক আছে যা করি কাজ যেরকমই হোক ভিউ হওয়ার দরকার নেই অল্প অল্প করে হোক তো অনেক কথা বললাম কথা বলতে বলতে দেখেন একদমই রেডি হয়ে গেছে আর আপনারাই কমেন্টে বলবেন আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে না পারা জিনিসটা আজকে বানিয়ে ফেললাম এগুলোকে এখন আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এরকম ট্রেতে করে আপনারা রাখতে পারেন আমি এভাবে দুইটা ছোটো প্লেট নিয়ে নিয়েছি মানে এভাবে করে রাখলে হয় কি একটার সাথে একটা লেগে থাকে না কারণ এটা তো এখনো সফট আছে তো ফ্রিজে যখন রাখবো এটা শক্ত হয়ে গেলে দেন আমি হচ্ছে এটাকে জিপার যে ব্যাগগুলো আছে বা বক্স ভরে রেখে দিতে পারবো আর কি একসাথে আর এদিক থেকে আমি ফ্রিজ রেখে এই ডাল রান্না করতে চলে এসেছি আজকে এই ডালটা ভুনা করব। তো আর এই যে থালাবাটি মানে সব কিছু বানাতে পারি যেমন তেমন ইচ্ছাও করে এইগুলোর জন্য বাড়তি কাজের জন্য আর কিছু ইচ্ছা করে না এত কিছু মানে নোংরা হয়ে যায় তখন ইচ্ছা করে না যে একটা জিনিস বানাতে গেলে দশটা জিনিস আসলে নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় যাই হোক করতে তো হবে কাজ আমরা যেহেতু গৃহিণী আমাদের এইগুলাই সংসার আসলে আর কিছু বলার নাই তো মশলা নর্মালি মাংসের যে মশলাটা আমরা ইউজ করি শুধুমাত্র মাংস রান্নার ক্ষেত্রে সেই সব মশলাই আপনারা দিবেন আমার ডালের যে পরিমাণটা কম যার জন্য আমি একদমই কম হচ্ছে মশলা দিয়েছে আর আমি এমনিতেও নর্মালি মশলা কম খাই এদিক থেকে আমি একটু আমার মানি কিউট কিউট মানি প্ল্যান শুধু মানি প্লান্ট বললে ভুল হবে ওদেরকে একটু পানি ছিটিয়ে দিচ্ছিলাম কারণ জানালা থেকে না অনেক ভালো বাতাস আসছিলো তো ভাবলাম যে একটু পানি ছিটিয়ে দিই যেহেতু একটু রোদও পড়েছে ওদের গায়ে ওরাও একটু ঠান্ডা থাকুক তো দু একদিন ধরেই দেখতেছি বাইরে প্রচুর বাতাস হচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিও হয়েছে কিন্তু আমি যেখানে মানে ঢাকাতেই তো থাকি এমন আছে যে দেখা গেল নারায়ণগঞ্জ বৃষ্টি হয় বাড্ডাতে বৃষ্টি হয় না আমি জানি না আমার এখানে তো আমি বৃষ্টির কোনো শব্দ শুনতে পেলাম না অনেক জায়গায় দেখলাম আপুরা ভিডিওতে দিয়েছে বৃষ্টি হয়েছে আর আমার যেহেতু নারকেলের দুধ ছিল না যার জন্য আমি এরকম এই যে পাউডার মিল্ক যেটা সেটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব তারপরে ডালের মধ্যে অ্যাড করব তো সব থেকে ভালো হয় নারকেলের দুধ দিলে আমি যেটা বলেছি যে নারকেলের দুধ দিলে না এই খাবারটা একেবারে অসাধারণ লাগে মানে খেতে খুব ভালো লাগে তো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন মার্শাল্লাহ খারাপ লাগবে না ভালোই লাগবে আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা তো লাইক দিবেন আর যাদের ভালো লাগে না তারা লাইক দিতে হবে না দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে তো সেই নাইম ভাইয়ার কথা মতো বললাম আর কি এখন হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিব আর দুধ দেওয়ার পরে কিন্তু এটা থেকে একটু ফেনা ফেনা বের হবে তো ওটা কোনো কিছু না যখন এটা একদমই শুকিয়ে যাবে তখন এটা ঠিক হয়ে যাবে আর এই ডালটা না একদমই শুকনা শুকনা মানে লটপটি টাইপের হ্যাঁ লটপটি বলতে যে একদমই এটা শুকিয়ে ফেলতে হবে যত বেশি শুকনো হবে এটা খেতে তত ভালো লাগবে আর এটাকে আমি আরেকটু পানি অ্যাড করে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অনেকটাই যতক্ষণ ডালটা সেদ্ধ না হবে আর আরেকটা কাজ করব এর মধ্যে কিছু কিউব করে আলু কেটে দিয়ে দিব। আর আলু দেওয়ার ফলে এটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যাবে আমরা বাঙালিরা কিন্তু এরকম করে বিশেষ করে হচ্ছে মুরগির মাংসের সাথে গরুর মাংসের সাথে এই বুটের ডালটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আমি আমার কাছে এরকম করে রান্না করে খেলেও অনেক ভালো লাগে সাদা ভাতের সাথে বা পোলাওর সাথে এরকম করে খেয়ে দেখবেন মাসাল্লাহ আর সকালের নাস্তাতে এরকম ডাল আর যদি থাকে এর সাথে পরাটা বা রুটি তাহলে তো কথাই নাই ওদিকে ডালটা হতে থাকুক আর আমি সব থালা বাটি ক্লিন করে রাখি এক কাজে দুই কাজ হয়ে যাক আসলে এভাবেই করে ফেলি ঝটফট রান্নাঘরে অনেক কিছু তো এলোমেলো থাকে তো মানে যখন কারটা তখন গুছিয়ে করলে কিন্তু মাথায় আর কোনো প্যারা থাকে না আর দেখেন ওদিকের কাজও হয়ে গেল আর এদিক থেকে আমার এই যে সুন্দর ডালটা হয়ে গেছে তো এটাকে এখন এভাবেই হচ্ছে রেখে দিব কারণ রাত হতে এখন অনেক বাকি রাতে খাবো যেহেতু তো এটাকে রান্না করে রাখলাম আর রাতে এটাকে হচ্ছে আর একটু মানে কি বলে জাল দিয়ে তারপরে আমরা খেয়ে নিব দুজনে আর এই তো কাজকর্ম যা তো এখন হচ্ছে ফ্রিজ থেকে আমি সেই শিঙারাগুলো বের করব। তো শিঙারাগুলোকে এক ঘন্টা হলে এটা জমে যায় তো আমি ইচ্ছা করে যেহেতু হাতের কাজ ছিল বাকি কাজগুলো শেষ করে আমি এগুলোকে বের করে নিচ্ছি মাশাল্লাহ দেখেন একদম এটা ভাজলে না জানে কত মজা হবে আমার তো ইচ্ছা করতেছে এখনই ভেজে খাই কিন্তু না আপনাদের ভাইয়া আসবে সন্ধ্যায় ওকে তখন ভেজে দিব আজকে আর ভাজবো না এটা কালকেই হয়তো বা বিকালে বা হচ্ছে সন্ধ্যায় ভাজবো তো এরকম করে কিন্তু আপনারা বানাবেন বানিয়ে বাসায় রাখবেন আর আমার যদি বাবু থাকতো না মানে কোনো বেবি থাকতো আমি অনেক ধরনের নাস্তা বানিয়ে বানিয়ে বাসায় ওর জন্য হলেও মানে বানাতাম আসলে দুইজন মানুষ আপনাদের ভাইয়া তো অফিসে থাকে বেশিরভাগ টাইম আর দেখা যায় আমি বাসায় একা একা থাকি আমার এত ইন্টারেস্ট হয় না তারপরেও আসলে কি করার আপনাদের ভাই আবার খেতে খুব পছন্দ করে তো ওর জন্যই মূলত একটু একটু করে এটা ওইটা করি আর আমিও খাই সেই সুযোগে দেখেন কতটা মানে ইজিভাবে উঠে আসতেছে এটা একদমই মানে এভাবে করে রাখলে একটার সাথে একটা লেগে যাবে না আর যদি আমি ওইভাবে ফার্স্টে রাখতাম তখন কিন্তু একটার সাথে একটা লেগে যেত আর এমনও আছে ছিঁড়েও যাইতে পারতো আটা ঠিক আছে উড় বের হয়ে গেল দেখা গেল তো এইভাবে করে আমি সবগুলোকে উঠে নিব আমি কিছু ছোট বানিয়েছি আর লাস্টের দিকে কিছু বড় বড় বানিয়েছি কারণ ছোটগুলো না আমার ভালো হচ্ছিল না পরে যখন বড় শেপ করে বানালাম মার্শাল তখন দেখি যে না একদম পারফেক্টলি হয়েছে এই যে দেখেনি ওই উপরে শিঙারাটা কিন্তু একটু কেমন কাদা কাদা হয়ে গেছে মানে ওটা একটু কম ঠান্ডা হয়েছে তো যার জন্য এরকম সমস্যা নয় উপরে এভাবে করে একটা টিস্যু দিয়ে দিচ্ছি আর এটাকে এখন ফুল বক্স ধরেই আমি ডিপে রেখে দেবো আর আমার ফ্রিজটা অনেক বড় মাসাল্লাহ সব জিনিস একদম ওর পেটের মধ্যে রাখা যায় তো এই তো এই দুটো আবার থালাবাটি হলো এই দুটোকে ভিজিয়ে রাখবো কিছু টাইমের জন্য আর আজকে আর ভিডিও বেশি বড় করব না ভিডিও এখানেই শেষ করে ফেলবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম